ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ আবার ভাই আপনার প্রশ্ন যে আপনাদের ওখানে মৃত্যুর পরে সাত দিন বা চল্লিশ দিন বা আরও কিছু পরে যেটা খানি করা হয় বা কি কাউকে খাওয়ানো হয় এটা কতটুকু সম্মত ভাই নিয়াহা ইসলামে নিষিদ্ধ নিয়াহা হলো মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশে আনুষ্ঠানিক কান্নাকাটির আয়োজন করা জাহেরি যুগে এ প্রথা ছিল ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে সাহাবি জারির ইবন আবদুল্লাহ রাজিয়াল সালাহনহ বলেন মৃত ব্যক্তি দাফন করার পর তার পরিবারের কাছে জমায়েত হওয়া ও পিনার ব্যবস্থা করাকে আমরা জাহেরি যুগে নিয়াহা হিসাবে গণ্য করতাম ইমাম মহম্মদ হাদিস নম্বর ছয় হাজার নয়শো পাঁচ সাহাবি জারির রাজ সালহের এক প্রতিনিধি দল যখন উমার রাজিয়া সাল কাছে আসলো তখন উমর রাজিয়াল সালানহো তাদের প্রশ্ন করলেন তোমরা কি তোমাদের মৃতদের জন্য নিয়াহা করো তারা বলল না তিনি আবার প্রশ্ন করলেন তোমরা কি মৃত ব্যক্তির পরিবারের কাছে একত্র হয়ে থাকো এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকো তারা বলল হ্যাঁ তিনি বললেন এটাই তো নিয়ে আহা এগুলো খোঁজাইমা দুই খণ্ড পাঁচশো পঞ্চাশ পৃষ্ঠা তাই মৃত ব্যক্তির জন্য কোনো কিছুই করণীয় নয় আর মৃত ব্যক্তির কোনো উপকার কেউ করতে পারবে না মৃত ব্যক্তির কোনো উপকার কেউ করতে পারবে না কারণ মৃত ব্যক্তি যখন মারা গেল তার সমস্ত আমল বন্ধ হয়ে গেল মহানবী রসুল উল্লাহ সালাম বলেছেন মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিন প্রকারের নেক আমল মরার পরও বন্ধ হয় না যথা সাতকা জারিয়া যথা এটা এর মানে হচ্ছে মসজিদ মাদ্রাসা বানিয়ে দেওয়া যাওয়া পানির ব্যবস্থা করে দিয়ে যাওয়া রাস্তাঘাট নির্মাণ করে যাওয়া দিনই শিক্ষার প্রচার প্রসারের জন্য কিছু কর্ম করে যাওয়া এই সিলসিলা যতদিন জারি থাকবে যতদিন মানুষ উপকৃত হতে থাকবে দিনের তার উপকার পাবে তার কর্মের জন্য তাহলে সে মরার পরেও কবরে নেকি পেতে থাকবে দ্বিতীয় হলো কল্যাণকর ইলিম বা শিক্ষা রেখে যাওয়া কোনো আলেম যদি তা অপরকে শিখিয়ে দিয়ে যান তো মরার পরও সে নেকি পেতে থাকবে বা অডিও ভিডিও লেকচার যদি সে রেখে গিয়ে থাকে বা কিতাব লিখে গিয়ে থাকে এইগুলো যারা ব্যবহার করবে এইগুলো দ্বারা মানুষ যতদিন উপকৃত হতে পারবে সৎ পথ পাবে ততদিন সে নেকি পেতে থাকবে আর তৃতীয় হচ্ছে ভালো নেককার সন্তান সন্ততি রেখে যাওয়া নেককার সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করবে তখন সেই দোয়া পিতামাতার পক্ষে কবুল হবে তার কাছে পৌঁছে যাবে সাহি মুসলিম হাদিস নম্বর এক হাজার এই তিন প্রকার ছাড়া মৃত ব্যক্তির কেউ বিন্দুমাত্র উপকার করতে পারবে না অতএব খতমে কোরআন এর মতো যত অনুষ্ঠান হচ্ছে সাত দিনে হোক চল্লিশ দিনে হোক সবই হচ্ছে প্রকাশ্য বিদাত